বৃহস্পতিবার গোটা রাজ্যে উদযাপন করা হলো 45তম ককবরক দিবস। ককবরক দিবস উপলক্ষে বৃহস্পতিবার ফটিকরায় আম্বেদকর কলেজে জনজাতি ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত হয় ককবরক দিবসের অনুষ্ঠান। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ছিল এদিনে গোটা অনুষ্ঠানের আয়োজক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটিকরায়ের বিধায়ক সুধাংশু দাস সহ কলেজের শিক্ষক শিক্ষিকারা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, জনজাতিদের কৃষ্টি সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার কাজ করছে বর্তমান সরকার। আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে প্রাপ্য সম্মান দিয়েছে এই সরকার। তার জন্মদিনে আজ সরকারি ছুটি পালিত হচ্ছে রাজ্যে। এটা আগেও করা যেত, কিন্তু মহারাজাকে আগে গুরুত্ব দেওয়া হয়নি বলে ককবরক দিবসে অভিযোগ করেন বিধায়ক। আমাদের জনজাতি যারা আছেন, বিশেষ করে তারাও আমাদের এক একজন এই সমাজের আত্মা বলে আমরা মনে করি। কারণ আমরা ছোটবেলা থেকেই শিখেছি নানাবাদ ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। অর্থাৎ বিবিধতার মধ্যে মিলন মহান বা বিবিধতার মধ্যে বৈচিত্র্য, এটা কিন্তু আমাদের দেশের কৃষ্টি সংস্কৃতি এবং ঐতিহ্য। এই ঐতিহ্যকে দীর্ঘ বছর ধরে আমরা চলে আসছি। তো আজকে ককবরকটি আমরা সেলিব্রেশন করছি শুধু ফটিকরায় নয়, রাজ্যের বিভিন্ন জায়গাতে হচ্ছে এবং দেশে অন্যান্য জায়গায় যেখানে আমাদের জনজাতি ভাই বোনেরা আছে সেখানে আজকের দিনটিকে খুব উৎসাহের সঙ্গে আমরা সেলিব্রেট করছি। আমাদের বর্তমান সরকার বিশেষ করে জনজাতি ভাই বোনদের বা জনজাতি মানুষের জন্য অনেকগুলি প্রকল্প, অনেকগুলি প্রজেক্ট ইতিমধ্যে হাতে নিয়েছেন এবং ইতিমধ্যে করছেন। এবং আমাদের সরকারের সময় আমরা লক্ষ্য করেছি জনজাতিদের কৃষ্টি সংস্কৃতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে একদম বিশ্বের দরবারে সম্মান দেওয়ার কাজ যদি কেউ করে, সেটা আমাদের সরকার, আমাদের নরেন্দ্র মোদী জির নেতৃত্বে আমরা সেটা করেছি। জনজাতিদের পরম্পরা এবং আমাদের এই রাজ্যের গর্ব আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, যিনি এই রাজ্যকে তৈরি করার জন্য, মডেল স্টেট নির্মাণ করার জন্য যার অবদান কোনোভাবেই আমরা ভুলতে পারি না, তাকেও কিন্তু। এদিনের গোটা অনুষ্ঠানকে নানানভাবে সাজানো হয়েছিল। ককবরক দিবস নিয়ে আলোচনা সভাও হয় এদিন। পরিবেশিত হয় কলেজ ছাত্রছাত্রীদের দ্বারা গান এবং নৃত্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।